খাবার সমস্ত তৈরি করেছে, তালাবাড়া দিতে এসেছিল। কচুরি পানা, আপনারা কি জানেন কচুরি পানা দিয়ে এত সুন্দরভাবে সেটাকে শুকিয়ে ব্যাগ তৈরি করছে, বাজারে যাওয়ার ব্যাগ তৈরি করছে, খাবার থালা তৈরি করছে। আগে যে শালপাতার থালায় খাবার দিত, ওই থালাতে খাবার দিচ্ছে। মাটির থালাও যেমন আছে, শালপাতারও আছে, কলপাতারও কলাপাতারও আছে, তেমনি কচুরি পানার দিয়ে যে এত ভালো কাজ হতে পারে। এই যে আমি যেতে যেতে একটা ইন্ডাস্ট্রিয়ালিস্টকে একদিন বলছিলাম, আমি যখন পুজোর সময় রাস্তা দিয়ে যাই, কাশফুলগুলো আমাকে খুব আকর্ষণ করে, এবং দুর্গাপূজায় আপনারা জানেন কাশফুল 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 কাশফুল, এটা আমাদের জীবনের স্বপ্ন, কাশফুল আর শিউলি ফুল। মা দুর্গা পুজোর আগে যেন পুজোর ঢেউটাকে নিয়ে আসে, কত কাশফুল মনে মনে হয়ে আছে। আমি একজনকে বললাম, তার ক্ষমতা আছে, এই কাশফুলগুলো তো বিনা পয়সায় রাস্তায় পড়ে থাকে, চারিদিকে হয়, কিন্তু দুমাস পরে আর পাওয়া যায় না অস্তিত্ব। এই কাশফুলগুলোকে সমস্ত এক কাট্টা করে দরকার হলে সেলফ হেল্প গ্রুপে বা পাড়ার ছেলে মেয়েদের কাজে লাগিয়ে এক কাট্টা করে, তাতে কিভাবে ওটা নষ্ট না হয়ে ঠিক থাকে অ্যাজ ইট ইজ মেডিকেটেড করে, তোমরা যদি এই যে আমরা দেখবেন অনেক জায়গায় খুব হালকা লেপ ইউজ করে গায়ে দেওয়ার জন্য, বাচ্চাদের জন্য তুলোর পিলো ইউজ করে, মানে বালিশ। এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে, এই কাশফুলগুলো আর তুলো মিশিয়ে দিয়ে একসাথে, যদি কাশফুলের সংখ্যাটা বেশি হয়ে যায়, এ তো তুলোর থেকে অনেক হালকা। ভাববেন এক একটা জিনিস আছে গ্রামগঞ্জে অনেক জায়গায় এখনো পড়ে আছে, যা দিয়ে আপনার ব্যবসাই ব্যবসা হতে পারে। আপনারাই বা গ্রামে গঞ্জে এই কাশফুলগুলো তুলে একটু আটা টাটা লাগিয়ে যাতে ঝরে না যায়, কতকে বেরিয়েছে আজকাল, এগুলো দিয়ে ফুলদানিতে ফুল রাখার ব্যবস্থা করতে পারেন। এই কাশফুল লোকে কিন্তু পছন্দ করে বাড়িতে রাখতে। এই ধরনের কিছু কাজ, যেমন আমি আগে বললে অনেকে আমাকে টন টিটকিরি করতো, তারা আজকে বুঝবেন